নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু হাওড়া ময়দান। তো অনেকটা সময় লেট হয়ে গেছে, তোমরা দেখতে থাকো। আর খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে এসেছি, আর বেরিয়ে এত দূর চলে এসেছি, একটাও টোটো পাইনি। হাঁটতে হাঁটতে আমি জলের ট্যাঙ্কের মোড়ে চলে এসেছি, আর এখানে একটা টোটো এসেছে। আজকে কোনো টোটো যেতে চাইছে না, জানো তো, যাকেই বলছি হাওড়া ময়দান সেই বলছে না, অথচ ফাঁকা টোটো, কেউ যেতে চাইছে না। আর এই যে এই টোটোটাও বাইপাস ঘুরে যাবে, যাবে বললো কিন্তু বাইপাস ঘুরে, আর বাইপাস ঘুরে হাওড়া ময়দান যেতে গেলে আধ ঘন্টার ওপর টাইম লেগে যাবে। তো ছেড়ে দিলাম, আমি বাইপাস দিয়ে যাব না, এইটা দিয়ে চলে যাব, 10 মিনিটে আমার হয়ে যাবে। তো তোমাদেরকে তো বলাই হয়নি আমি কেন যাচ্ছি হাওড়া ময়দানে, আবার এই সন্ধেবেলা তাড়াহুড়ো করে। তোমাদেরকে তো সব কিছুই বলবো যেতে যেতে, তোমরা দেখতে থাকো। আর এখনও কিন্তু আমি টোটো পাইনি, এই পারেই দাঁড়িয়ে আছি। রাস্তা পার করে এই পারে আসতে তারপরে দুটো তিনটে টোটো ছাড়ার পরে এই টোটোটা আমি পেলাম। যাকগে টোটোয় বসে গেছি, এতটা হেঁটে আসার পরেও কিন্তু সেই ভাড়া একই, বাড়ির সামনে থেকে যা ভাড়া আর এখান থেকে এত দূর টোটোতে হেঁটে এসেও একই ভাড়া। তো যাই হোক, চলো, পেয়ে যখন গেছি যাচ্ছি, আর কোনো কথা বাড়িয়ে লাভ নেই, কথা বলতে বলতে অনেকটাই চলে এলাম। আর আমি যাচ্ছি হচ্ছে ওই যে হাওড়াতে নতুন একটা 3D হল হয়েছে তারামণ্ডলের, তো ওই হলেই আমি যাচ্ছি সব কিছু জানতে। আর হচ্ছে যদি অ্যাডভান্স টিকিট পাওয়া যায় টিকিটটাও কাটিয়ে নেব, সেই জন্যই যাচ্ছি। তোমরা হয়তো অনেকেই শুনেছো বা অনেকেই শোনোনি কথাটা, যে হচ্ছে যেমন বিড়লা প্ল্যানেটোরিয়াম তোমরা দেখেছ, সেই জিনিসটাই এখানে হাওড়ায়, মানে ইন্ডিয়াতে প্রথম হয়েছে হাওড়াতে। তো আবার 3D কিন্তু অন্য কোথাও নেই ইন্ডিয়ার মধ্যে, ফার্স্ট হয়েছে হাওড়াতে, হাওড়া ময়দানে, সরসদনের ভিতরে। তো আমি সেখানেই চলেছি টাইম জানতে, কটা শো থাকে, কটা মানে ল্যাঙ্গুয়েজের শো হয়, টাইমগুলো সব কিছুই জানতে, সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি। এখন যেহেতু ছুটি চলছে তো মেয়েকে নিয়ে দেখা যাবে, সেই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। এখন ময়দানে চলে এসেছি, আর আমাকে টোটো এর কিছুটা আগেই নামিয়ে দিয়েছে, এই দিক থেকে টোটো অ্যালাউ নেই। তো আমি নেমে গেছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো রাস্তার দুপাশে প্রচুর দোকান, জানো তো, ময়দানে, তো সেগুলোই তোমাদেরকে একটু একটু দেখাতে দেখাতে যাব। দোকানগুলো পার করে এখন আমি ঢুকে গেছি সরসদনের গেটের ভিতরে, ভিতর দিয়েই যাচ্ছি। আর তোমাদের এখানটাও কিছুটা দেখাবো, তবে এখন তো দিনের বেলা নয়, তোমরা ভালো মতো বুঝতে পারবে না। তো দিনের বেলা আবার আসবো যখন, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো সন্ধেবেলাও তোমাদেরকে একটুখানি দেখাবার চেষ্টা করছি, তোমরা একটু কষ্ট করে দেখে নাও। 3D হলের একদম কাছাকাছি আমি এসে গেছি, ওই যে দূরে দেখতে পাচ্ছ সাদাটা সামনের সোজা, তো ওইটাই হচ্ছে টিকিট কাউন্টার, 3D-তে টিকিট দেওয়ার টিকিট কাউন্টার। তো এখানে এখনও অনেক লোক আছে, কিন্তু এখন আর টিকিট দিচ্ছে না, টিকিট দেওয়া বন্ধ হয়ে গেছে, লাস্ট শোয়ে টিকিট দেওয়া হয়ে গেছে।
আর ওই যে দূরে দেখতে পাচ্ছ এত লাইন, এইগুলো হচ্ছে ছটার সময় এরা ঢুকবে, লাইনে দাঁড়িয়ে আছে। তো যে ছটা চলছে ওটা বের হলেই ওরা শেষ হলে এরা হচ্ছে ঢুকবে, লাইনে দাঁড়িয়ে আছে দেখো। প্রচুর লোক, আর এখন যেহেতু ছুটি চলছে বাচ্চাদের, তো এটা তো বাচ্চাদেরই বেশি আগ্রহ দেখার, তো তার সাথে সাথে বাবা মারও হয়ে যাচ্ছে। তো ছুটির সিজন, যার জন্যে এত ভিড়, টিকিট পাওয়াই যাচ্ছে না। আর এই হচ্ছে শরৎ সদন, তোমাদেরকে একটুখানি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, আর আমি পুরোটা দেখাতে পারছি না, তো যতটুকু পারছি দেখিয়ে দিচ্ছি। তো চলো আমি আবার এইটা দিয়ে নেমে চলে যাব। এসে সব কিছু দেখে নিলাম। তো এখানে পাঁচটা শো হয়, বাংলা, হিন্দি, ইংরাজি, তিনটে ল্যাঙ্গুয়েজ। আর টিকিটের মূল্য 120 টাকা পার হেড, আর স্টুডেন্ট হলে তাদের আইডি কার্ড প্রুফ দিলে হচ্ছে 70 টাকা। তো যাই হোক, সব কিছুটা জেনে নিলাম। তো আজকের টিকিট আর পাওয়া যাবে না, ছটার শোয়ের টিকিট দেওয়া হয়ে গেছে। তো অ্যাডভান্স টিকিট কাটানো যায় না, আর অনলাইনেও টিকিট কাটানো যায় না। সব কিছু দেখে নিলাম, আর আমরা কালকে আসব দেখতে। তো কোনটার আমাদের টাইম হবে এখন থেকে আমি বলতে পারছি না, কিন্তু আমি আজকে দেখে গেলাম, কালকে আমরা আসব দেখতে। তো সেই কারণেই এত তাড়াহুড়ো করে, এত হুড়তে পুড়তে আমি আসছি। তো তোমরাও জেনে নিলে। তো আরও একটু তোমাদের বলে দিই যে হচ্ছে ইন্ডিয়াতে প্রথম তারামণ্ডল দেখাবে 3D-তে। বিড়লা প্ল্যানেটোরিয়াম তোমরা তো দেখেছ, কিন্তু এটা 3D-তে দেখাবে। এখানের কাজ মিটে গেছে, তো এরপরে আমি টোটো ধরবো, ধরে বাড়ি যাব। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে থাকে।